গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিম্পিয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো বেশি ভালো নেই, কারণ আজকে যাব কোচবিহার। তোমাদের তো বলেছিলামই যে আলট্রাসোনোগ্রাফি করাতে হবে, তো আজকে যাব। আজকে 12টার দিকে নাম লেখানো আছে, তো 10:30-11টার দিকে বেরিয়ে যাব। তো আমি আর ও যাব, দুজনে যাব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8:30, আর আমি এখন এই যে ঘরে আসলাম, ঘর বিছানা গুছাবো, এখনও মশারি উঠাইনি। তো তো চলো 10:30-টার দিকে তো বেরিয়ে যাব। তো আগে কাজকর্মগুলো শেষ করে তারপর আর কি যাব। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, কোথায় কী করে না করে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি বিছানা টিছানা সব গুছিয়ে আসলাম এ ঘরে। তো এসে দেখি মা এদিকে কলার মোচা কাটছে। তো কলার মোচা এনেছিল, অনেকদিন আগে এনেছে, তো কদিন থেকে খাওয়া হচ্ছে না। তো আজকে আর কি কলার মোচা রান্না করবে, আর আমি হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করব না, কারণ আলট্রাসোনোগ্রাফি করলে নাকি খাওয়া যায় না, না খেয়েই যেতে হয়, না খেয়েই পরীক্ষাটা করে। তো শুধু জল খাওয়া যাবে, আর কিছুই খাওয়া যাবে না। তো দেখো, মানে আমি তো কিছু খাবো না, তো সকালে আর কিছু করিনি। মা ওদিকে মোচা কাটছিলো, আর এদিকে দেখো জলের গাড়ি এসেছে। তো আমাদের কেনা জলটাই এখন খাওয়া হয়, এখন আর ওই টাইম কলের জলটা খাই না। পেটের একটু প্রবলেম আছে সবারই, সেই জন্য আর টাইম কলের জলটা খাই না, কেনা জলটাই এখন খাওয়া হয়। তো কেনা জলটা বাড়িতে দিয়ে যায় এসে, তো শেষের দিকে আর কি ছিল, তো দেখো দিয়ে গেল এসে। আর ওদিকে দেখো বড়ই এনেছিল বাবা কালকে হাট থেকে, টক বড়ো এনেছিল টক খাওয়ার জন্য, তো ওগুলো রোদ্রে দিয়েছি। আর আমি এদিকে কাপড় কেচেছি, কতগুলো সকালের কাপড় ছিল, তো কাপড়গুলো ধুয়ে দিলাম। তো ধুয়ে দিয়ে আমি আর রান্নাবান্নার দিকে আজকে যাব না, মাই করবে। আমরা যেহেতু 10:30 বেরিয়ে যাব, তো আর কি রান্নাঘরে গেলাম না, মা রান্না টান্না করবে, আর আমি তো খাবো না, আর ও খেয়ে যাবে। ও একটু সেদ্ধ ভাত করে দিবে মা, তো সেদ্ধ ভাত খেয়েই যাবে। তো চলো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আলট্রাসোনোগ্রাফি করতে আমরা কোচবিহারে যাব। কোচবিহারে ভালো নাকি আছে, তো ওখানেই যাব। আর ডক্টর দেখিয়েছিলাম ঘোকসাডাঙ্গাতে, ঘোকসাডাঙ্গাতেই ডাক্তার আছে, তো ওখানে দেখিয়েছিলাম। আর রিপোর্টটাও করাবো হচ্ছে কোচবিহার থেকে। তো কোচবিহারে যাব, দাদা ভাইয়ের চেনাশোনা আছে, তো ফোন করে দিয়েছিল, আগে নাম লিখিয়ে রেখেছে। তো প্রথমে ভেবেছিলাম যে অনেক সকাল সকাল যেতে হবে, তো নামটা যেহেতু লেখানো হয়ে গেছে, তাই আর কি লেট করে গেলেও হবে। আমাদের 12টার দিকে বলেছে আর কি, টাইম দিয়েছে 12টায়। তো 12টার দিকে যেহেতু আমাদের কোচবিহার যেতে যেতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগে, মানে আমাদের বাড়ির থেকে 2 ঘন্টার মতো লেগেই যায়, 2 ঘন্টা না 1.5 ঘন্টার মতো লেগেই যায়। তো সেই জন্য আস্তে ধীরে একটু বের হবো আর কি, মানে আস্তে ধীরে বলতে আগে ভেবেছিলাম 8টার দিকে বেরিয়ে যেতে হবে, কিন্তু আজকে একটু লেট করে বেরোবো, এই ধরো 10:30-10:30 মধ্যে বেরিয়ে যাব। তো দেখো আমি স্নান সেরে চলে এসেছি, স্নান করে পুজো দিয়ে একদম চলে এসেছি। তো এখন এই যে রেডি হয়ে যাব, তো একটু হালকা করে ক্রিম মাখিয়ে নিচ্ছি। তো একজন এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি কি ক্রিম লাগাই, তো আমি হচ্ছে বায়োটিকের একটা ক্রিম, মানে ক্রিম লাগাই কি বলে, ভিটামিন সি আর কি, ও মানে ভিটামিন সি এর আর কি, তো ওই ক্রিমটাই লাগাই বায়োটিক। তো ভালো আছে ক্রিমটা। তো সকাল থেকে কিছুই খাইনি, শুধু জল খেয়েছি, আর পুজো দিয়ে প্রসাদটা খেলাম। তো এটুকু খাওয়া, না খেয়ে যেতে হয়, তাই আর কিছু খাবো না। তো আজকে সারাদিনটা হয়তো না খেয়েই থাকতে হবে, কটা যে বাজবে তা তো বলতে পারছি না। তো যাই হোক, জল খেয়েই কাটাতে হবে, তাই না? কিছু না খেলে কি হবে, জল তো খেতে পারবো, জলটা খেলেই হয়ে যাবে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। পরে নিলাম, রেডি হয়ে গেলাম, মানে চুলটা এখন বাঁধবো, আর ও এখনও দোকানে আছে। তো আমরা 10:30 বেরোবো, এখন বাজে হচ্ছে 10টা। তো আস্তে ধীরে রেডি হয়ে, রেডি হয়ে তারপরে যাব। তো চলো দেখতে থাকো। আর চোখের দাগটা এখনও যায়নি, কবে যে যাবে, বাজে লাগছে দেখতে একদম, এমন জায়গায় পড়লো। তো যাই হোক চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে নিয়েছি, আর সোয়েটার পরিনি, ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু না, অনেকটাই ঠান্ডা কমে গেছে, রোদ উঠেছে। তো সোয়েটার নিয়ে নিয়েছি, যদি আসার সময় লেট হয়ে যায় সেজন্য নিয়ে নিলাম, গাড়িতে আছে। আর আমরা এই যে বেরিয়ে পড়লাম,
তো দেখো কোথায় চলে এসেছি, চিনতে পারছো তোমরা? কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বলেই দিচ্ছি, এটা হচ্ছে কোচবিহারের সাগরদিঘি। তো সাগরদিঘির পাড়ে অনেক লোক, মানে অনেক লোক বলতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো ওরা বসেছিল, বসে বসে সময় কাটাচ্ছিল। তো ওদের দেখে আমাদের পুরনো কথা মনে পড়ে গেল। তো আমরাও তো এইভাবে কত ঘুরেছি, কত মানে সাগরদিঘির পাড়ে বসে গল্প করেছি। সাগরদিঘির পাড়ে অত আসিনি, মানে হঠাৎই আর কি, মানে এক দুদিন হয়তো এসেছিলাম, অত মনে নেই। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমাদের জায়গাতে, কাজের জায়গাতে। তো এখানে দেখো এখন বসে আছি ওয়েটিং রুমে, নাম লেখানো আছে, তো এখনও ডাকেনি। আর এই যে আমি তো এখনও ডাকেনি, ডাকলে তারপর যেতে হবে। আর ওদিকে ও সব যা যা ফর্মালিটি ছিল আর কি, ও পূরণ করছে আর কি। আরেকজন নিল আইসক্রিম, সে সুন্দর তো কালারটা, আমের মতো খেয়ে যাও। তো বন্ধুরা, আমাদের টেস্ট করা হয়ে গেছে, এখনো রিপোর্ট দেয়নি। রিপোর্ট বলেছে যে 1 ঘন্টা পরে দিবে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এইমাত্র খাওয়া দাওয়া করে নিলাম, আর রিপোর্ট এখনো দেয়নি। রিপোর্ট দিতে একটু টাইম হবে, মানে 1 ঘন্টা টাইম দিয়েছিল, তো 1 ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে আসলাম। আর ও একটু গেল ওই যে দোকানে, এটিএমে ওখানে গেল টাকা তুলতে, আর আমি যে দেখো বাজার করে নিয়েছি, অল্প স্বল্প বাজার করে নিলাম। তো চলো বাড়িতে দেখাবো কি নিলাম। আর আমি চশমা পরে নিচ্ছি, ওর চশমা। চলো এখন যাবো রিপোর্ট নিতে, রিপোর্ট হয়তো হয়ে গেছে, 1 ঘন্টা টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়ি চলে আসলাম, এখন বাজে হচ্ছে 4টা বাজে। তো বাড়ি চলে এসেছি, এইমাত্র এলাম, তো এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমরা রেস্ট নিয়ে হঠাৎ করে আবার বেরিয়ে পড়লাম। কোথায় বেরোলাম তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো আমরা যাচ্ছি হচ্ছে একটা নিমন্ত্রণে, ওর একটা স্টুডেন্টের বাড়িতে, ওদের বাড়িতে একটা ভোগ আছে, ভোগের নিমন্ত্রণ আছে। তো সেখানে যাচ্ছি, আমরা দুজনেই যাচ্ছি, মা যায়নি। আমরা আমাদের দুজনকে বলেছিলো আর কি যেতে, না সবাইকে বলেছিলো, কিন্তু আমরা দুজনেই যাচ্ছি। তো দেখো এদিকে কত বেগুন ক্ষেত, এই পাশটাতে না অনেক বেগুন চাষ হয়, বেগুন ক্ষেত, ভুট্টা ক্ষেত। তো দেখো ওই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তাটা প্রচণ্ড ধুলো ছিল। তো বন্ধুরা, এখনই এই মাত্র নিমন্ত্রণ খেয়ে আসলাম ওর একটা স্টুডেন্টের বাড়িতে। তো ভোগ ছিল ওদের বাড়িতে, এখানে ভোগ হয় সব বাড়িতে, তো ভোগের নিমন্ত্রণ ছিল। গিয়ে এই সন্ধ্যাবেলা গেছি, এখন খাওয়া দাওয়া করে আসলাম এই মাত্র। তো কোচবিহার থেকে একটা জিনিস কিনেছিলাম, তোমাদের তো বলেছিলাম, তুমি এই যে কী জিনিস কিনেছি যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো কোচবিহার থেকে যে ব্লাউজটা এনেছি বাড়িতে পরার জন্য, সবসময় পরার জন্য, আমার জন্য একটা এনেছি আর মার জন্য একটা এনেছি। মারটা লাল কালার, মারটা ওই ঘরে আছে, আমারটা এই ঘরে নিয়ে আসলাম। তো এটা আমি বাড়িতে পরার জন্য আর কি আনলাম, এটাই এনেছি শুধু, আর কিছু আনিনি। তো বন্ধুরা, এখন এই যে ব্লাউজটা ভাবছি একটু সেলাই করব, কারণ আমার হয় না, এটা অনেকটাই ঢিলে হয়, এখন সেলাই করব ব্লাউজটা। আর এই যে মার জন্য এটা এনেছি, মা বলেছিল যে লালের মধ্যে আনতে, সেজন্য এই যে লালের মধ্যে প্রিন্টেড এনেছি। তো আমরা প্রসাদটা নিয়ে এসেছিলাম, মানে দিয়ে দিয়েছিল অনেকগুলো প্রসাদ। তো কাকিমা জেঠিমা এরা এসেছে, তো ওদের ভাগ্যে হয়তো ছিল প্রসাদটা, তো কাকিমাও খেয়েছে আর জেঠিমা এই যে বসলো খেতে। তো এদিকে দেখো আমি চা বসিয়ে দিলাম, ও চা খেয়ে এসেছে, কিন্তু কিন্তু আবার খাবে, মানে এত চায়ের নেশা কি বলবো, আমার তো রাগ উঠে যায় এত চায়ের নেশা দেখে। চা খাওয়া অতটাও ভালো না, তাই না বলো? বেশি খাওয়া ভালো না। তো দেখো এই যে বসে পড়েছে চা খেতে, চা দিলে একদম খুবই খুশি। খাবে না কেন, পেট ভরা, ভাত ভাত তো প্রসাদ খেয়ে আসলো, এখানে সবাই গল্প করছে।
তো বন্ধুরা দেখলেই সবাই, কাকিমা জেঠিমা সবাই এসেছিল, ওরাও প্রসাদ খেয়ে গেল। প্রসাদ নিয়ে এসেছিলাম, অনেকগুলো প্রসাদই দিয়ে দিয়েছে, না করেছি তাও এতগুলো করে দিয়ে দিয়েছে। তো তো বন্ধুরা এখন এই তো বসে আছি, রাত্রে আর কোনো রান্নাবান্না নেই আজকে, কারণ রান্না করাই আছে, ভাত করে রেখেছি। আর আমরা তো খেয়েছি সন্ধ্যাবেলা, আমার অত খিদে নেই, দেখি যদি খিদে পাই তাহলে অল্প খেয়ে নিব। আর এখন আমি আসলাম আমার ঘরে, এখন একটু কাজ আছে, কাজ বলতে আমি খাতা দেখব। আর ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, মানে আমার রিপোর্টে কি এসেছে, তো রিপোর্টে কি এসেছে সেটা এখন বলছি না, মানে এখন আমি তো আর বুঝতে পারি না রিপোর্ট দেখে। রিপোর্ট দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ডাক্তারকে দেখাতে হবে, ডাক্তার বলবে যে কি হয়েছে না হয়েছে। তো দেখে তো কিছু বুঝতে পারলাম না, তো সেটাই, যদি ডাক্তারকে যে যখন দেখাবো তখন তারপর তোমাদের জানাবো যে ব্যাপারটা কী, মানে তখন সবটা বলবো তোমাদের। তো চলো, রিপোর্টের বিষয়ে এটুকু জানানোর ছিল, রিপোর্ট আর কি দিয়ে দিয়েছে, রিপোর্ট নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন ডাক্তারকে দেখানো বাকি আছে আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমি এখন বসেছি একটু কাজে, কাজ বলতে এই যে খাতা নিয়ে বসেছি, এখন খাতা দেখব। আমি তো এখন টিউশন পড়াই, তো আমি তো টিউশন পড়াই, তোমরা তো জানো শুরু করেছি, তো ওদের এক্সাম নেই আমি প্রত্যেক রবিবার করে, তো ওদের খাতাটাই দেখা বাকি আছে। তো এখন খাতা দেখব, তারপর হচ্ছে এডিট করব, এডিট করা বাকি আছে। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখো, মা রান্না করেছিল আজকে ডিমের বড়ার ঝোল, ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর করেছিল মোচার ঘণ্ট। তো সকালে তো আমরা সারাদিনে তো বাড়িতে খাইনি, এখন এই যে আমি বসে পড়লাম অল্প ভাত নিয়ে, বেশি খেতে পাই না। আর এদিকে দেখো মায়ের কাণ্ড, তো মার জ্বর জ্বর এসেছে, আর ওষুধ দিয়েছে বাবা, মার খেতে ইচ্ছে করছে না, তাই মানে কান্নাই করে দিচ্ছিল যে আমি খাবো না খাবো না। আর আমার দেখে খুব হাসি পাচ্ছিলো, সবাই আমরা হাসছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, মানে ওষুধ খাওয়ার অবস্থা দেখো। আর এদিকে একজন এই যে বসে আছে, তো অনেক কষ্টে ওষুধটা খেলো। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা বাজে, হ্যাঁ 11টা বেজে গেছে। তো আমরা প্রতিদিন 11টার দিকেই ঘুমাই আর কি, মানে শুতে শুতে 11টা বেজে যায়। তো চলো আজকের ভিডিওটা আর বড় না করে এখানে শেষ করে দিচ্ছি, আর টেনশন হচ্ছে রিপোর্টে যে কী আছে। তো যাই হোক, যা আছে কপালে দেখা যাবে। চলো আজকের ভিডিওটার বর্ণনা করে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর যে দেখো মোবাইল দেখছে, মোবাইল 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 দেখছি না, না দেখছো না, তুমি কি করছো মোবাইল, কি করছো, টায়ার্ড লাগছে খুব আজ, টায়ার্ড তো লাগবেই, কত বাইক চালালে আজকে, কত দূর গেলাম আসলাম, তাই না? সত্যি আজকে টায়ার্ড, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো, ঘুমাইনি, যেই মানুষটার ঘুমানো অভ্যাস, তা শুয়েছিলাম অল্প বেশি টাইম না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সিওপিডি ধরা পড়ছে, সিওপিডি কি যারা জানে তারা জানে, আর যারা জানে না তাদের পরে বলবো, তাদের তাদের জন্য গুগল করতে হবে, আমিও জানি না ঠিক মতো, লেখা আছে সিওপিডি, তাহলে পরে বলে দিব না, ডাক্তার যখন বলবে তখন, আমিও ঠিক মতো জানি না, জানি ঠিকঠাক জানি, আইডিয়াতে আর কি বলছো ওর কথা ধরো না, না সিওপিডি। তো বন্ধুরা ঘুম পাইছে তোমার, হ্যাঁ তো বন্ধুরা ঘুম পেয়েছে, গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, গলার আওয়াজ এমন হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আমাদের এখানে তো মেলা, যাবো না, আমি চলে যাব কালকে, এক্ষুনি যাবি দরজা খোলা আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন কেউ থেকে থাকলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো চলো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, এইভাবেই সাপোর্ট করো আমাকে।